يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها وعن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري. সম্মানিত আজকের জুমার উপস্থিতি, আজকে আপনাদের সামনে এই রমজান মাসের এইটাই শেষ জুমা, অতএব আমাদের শেষ যে কর্মটি বাকি আছে সাদাকাতুল ফিত্র, এই ব্যাপারে সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা আপনার সামনে রাখবো। তো কথা কিছু অস্পষ্ট হয়ে যাবে, বুঝতেই পারছেন মানে ঠান্ডার কারণে কথা সম্পূর্ণ বেরোচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতটা সমর্থ দেবেন আমি চেষ্টা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানা আমাকে সেই তৌফিক দান করেন যাতে আপনাদের পুরো বিষয়টা ভালোভাবে স্পষ্ট করে তুলে ধরতে পারি। রব্বি শাহলি সাদরি ওয়াসসালি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইফকাহু কাওলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতিকে, শুধু মানব জাতি বললে ভুল হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো মখলুককে সৃষ্টি করেছেন সমস্ত মখলুককে কম বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ দান করেছেন, নিয়ামত দান করেছেন, কিন্তু সমস্ত মখলুকের মধ্যে হতে এই মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে যে নিয়ামত দান করেছে, মানব জাতি মানুষ যদি সেই নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করে গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীতে প্রতিটি জিনিস মানুষদের জন্য তৈরি করা হয়েছে, কোন না কোনোভাবে মানুষের কাজে লাগছে। তো আল্লাহ তাআলা কও তাআলা যে নিয়ামতগুলো মানুষকে দান করেছেন তার মধ্যে একটি সুস্থতা, যদি আপনি সুস্থ না থাকেন তাহলে এই রমজান মাসে রোজা
করতে পারবেন না। আরেকটি বড় নিয়ামত হচ্ছে মানব জাতির জন্য, সেটা হচ্ছে মাল, ধন সম্পদ। আল্লাহ সবাইকে ধন সম্পদ দান করেন না, যাদেরকে দিয়েছেন জানতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ একটি নিয়ামত তাকে দান করেছেন। এখানে একটি কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যত বেশি নিয়ামত দান করবেন কাল কিয়ামতের মাঠে তাকে তত বেশি প্রশ্ন করবেন, সে তত বেশি প্রশ্নের সম্মুখীন হবে। আপনাকে মাল দেওয়া হয়েছে, ধন সম্পদ দেওয়া হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করা হবে কোন রাস্তায় আপনি মালগুলো উপার্জন করেছেন, কোন রাস্তায় আপনি সে সম্পদগুলো ব্যয় করেছেন। যদি আপনার ধন সম্পদ নাই থাকে তাহলে ওই প্রশ্ন থেকে আপনি বেঁচে গেলেন। তো এইরকম অনেক নিয়ামত আছে যেগুলো থেকে অনেক মানুষ বঞ্চিত, আর বঞ্চিত হলেও সে প্রশ্ন থেকেও দূরে থাকবে। আল্লাহ যাকে যত বেশি নিয়ামত দান করেছেন সে কাল কিয়ামতের মাঠে তত বেশি প্রশ্নের সম্মুখীন হবে। অতএব আপনি সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য এই পৃথিবীর মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত গুলো দান করেছেন সে নিয়ামত গুলো সঠিক ব্যবহার করুন। যে যে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নিয়ামত গুলোকে ব্যবহার করতে বলেছেন সেই জায়গায় সেই নিয়ামত গুলো ব্যবহার করুন। আপনি দেখুন, যার চোখের রোশনি নেই, যে দেখতে পায় না, সে কত বড় আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত আছে। একমাত্র অন্ধ যে দেখতে পায় না সেই বুঝতে পারবে, যে জন্মসূত্রে অন্ধ সে কিন্তু অতটা বুঝতে পারবে না, যে পৃথিবীর রূপকে দেখার পরে অন্ধ হয়ে গেছে সে বেশি বুঝতে পারবে, যে ধন সম্পদ পাওয়ার পরে ভালো জায়গা এসিতে থাকার পরে অনেক জমি সম্পদ থাকার পরে অনেক ভালো নিয়ামত পেয়েছিল, হঠাৎ কোনো কারণবশত সে গরিব হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, সে জানে মালের কতটা গুরুত্ব আছে। আপনি সুস্থ ছিলেন তখন আপনি এই সুস্থতাকে কদর দেননি, এর আসল গুরুত্ব আপনি বুঝতে পারেননি, যখন অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন যে সুস্থতার গুরুত্ব কতটা। আপনাকে আল্লাহ যে নিয়ামতগুলো দান করেছেন সে নিয়ামতগুলোকে, সেই নিয়ামতগুলো চলে যাওয়ার আগে আগে সেই নিয়ামতগুলো সঠিক জায়গায় ব্যবহার করতে শিখুন। তার মধ্যে আপনাকে আল্লাহ মাল দিয়েছেন, যাদেরকে আল্লাহ জনসম্পদ দিয়েছে তারা সাবধান হয়ে যান, সঠিকভাবে সঠিক জায়গায় যদি আপনি এই আল্লাহর নিয়ামতগুলোকে কাজে না লাগাতে পারেন কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনি কাঠগড়ার মাঠে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের মাঠে আদম সন্তানের পা কিঞ্চিৎ পরিমাণ এদিক ওদিক হবে না পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত। তার মধ্যে এই মালের ব্যাপারে এসছে, আর আজকে যে বক্তব্য হবে ফিতরার ব্যাপারে, আমি এখানে একটা কথা আগে বলিনি, যেহেতু অনেক মানুষ অজ্ঞতার কারণে একটা জিনিসকে আরেকটার সঙ্গে মিলিয়ে দেয়, দুই আলাদা জিনিস, তিন আলাদা জিনিস। আপনি দুই আর তিন কেজি দিয়ে এক ভাবে তাহলে উল্টো পাল্টা হবে, বাপ আলাদা ছেলে আলাদা দুটো এক নাই, এগুলো বুঝতে হবে। না বুঝে মন্তব্য করলে, না বুঝে আমল করলে আপনি নেকির জায়গায় গুনাহ করবেন। এক নম্বর জাকাতুল আমওয়াল, ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ কথা কিন্তু, শুনেছেন কি জানি না, ভালো করে বুঝবেন, এটা শোনার চেষ্টা করুন। জাকাতুল আমওয়াল আরবি শব্দ, এটাকে আমরা বলি মালের জাকাত, যেটা বছরে একবার বের করতে হয়, একশো টাকায় আড়াই টাকা অনুপাতে আপনাকে জাকাত বের করতে হয়, এটাকে বলা হয় জাকাতুল আমওয়াল, আপনার মালের জাকাত। এটা কিন্তু সবাই দেয় না, ওই নিসাব পরিমাণ পৌঁছালে পরে তাকে জাকাত দিতে হয়, যার বিস্তারিত আলোচনা আগে হয়েছে। এক নম্বর হলো, দ্বিতীয় নম্বর হচ্ছে সাদাকা, নফল সাদকা, এটা আগে টাকা জাকাতুল আমওয়াল, যেটা ওটা হচ্ছে ফরজ সাদকা, আর এটা হচ্ছে নফল সাদকা, যেটা আমরা জাকাত বলি আর সাদকা বলি, কিন্তু আসলে ফরজ সাদকা নফল সাদকা। জাকাত হয়ে গেল এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে সাদকা। জাকাত আর সাদকা কোনোদিনই এক নয়, ভালো করে বুঝবেন, আপনারা কিন্তু জাকাত সাদকাকে এক করে দেবেন না, দুটো কিন্তু পুরো আলাদা, পুরোটাই আলাদা। সাদকা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, জাকাত আপনাকে দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হবেন, এমনকি আপনাকে জাহান্নাম যেতে হতে পারে যেটা আপনি অস্বীকার করেন, আপনি মুসলিম থেকে বেরিয়ে যাবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন।
সাদকা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দিলে আপনার অন্তরে বখিল বখিলতা দূর হবে, কৃপণতা দূর হবে, দুইটা হলো। তিন নম্বর হচ্ছে কি, জাকাতুল ফিত্র, যেটা আমরা পাঁচ ছ দিন পরেই দেব, রমজান মাসের শেষে যেটা আমরা ব্যবহার করে দিয়ে থাকি আল্লাহর রাস্তায়, ওটাকে বলা হয় জাকাতুল ফিত্র। রোজা পরে আমরা এই ফিত্র দিয়ে থাকি, এটাও কিন্তু ওয়াজিব, এটা দিতেই হবে। কিন্তু কিছু কিছু মানুষের জন্য ছাড় আছে, সেটা আমার বিষয় আসলে পরে ইনশাল্লাহ বলবো। তিনটা হলো। চার নম্বর হচ্ছে কি, আহাদিয়া। আহাদিয়া অনেকে কিন্তু আহাদিয়া জাকাত সাদকা এটা বুঝে না। আহাদিয়া বলতে আমরা উপহার বোঝায়, হাদিয়া মানে উপহার, গিফট। আহাদিয়া ছোট ভাই বড় ভাইকে দিতে পারে, একজন কোটিপতিকেও মানুষ আহাদিয়া দিতে পারে, অসুবিধা নাই। আহাদিয়া গরিবকেও দিতে পারেন, ছোট ভাই বড় ভাইকে দিবে, বড় ভাই ছোট ভাইকে দিবে, ছেলে পিতাকে দিবে, পিতা ছেলেকে দিবে, যে যাকে ভালোবাসে। বিশেষ করে হাদিয়াটা কোনো মানুষ কাউকে ভালোবাসলে তবেই দেয়, কোনো মানুষকে ভালো না বাসলে হাদিয়া দেয় না, এটা ভালো করে বুঝবেন। কিন্তু জাকাত আপনার পাশের বাড়ির যে লোকটা খুবই গরিব, খেতে পায় না, আপনার সঙ্গে রাগারাগি আছে, ঝামেলা আছে, যতই রাগারাগি থাকুক, যতই ঝামেলা হোক, ও যদি গরিব হয় আপনাকে দিতেই হবে, আপনি তাকে ভালোবাসুন অথবা না বাসুন, ও প্রতিবেশী, ও হকদার, অতএব আপনার জাকাত ওকে দিতেই হবে। কিন্তু হাদিয়া নাও দিতে পারেন, আপনি যাকে ভালোবাসবে গিফট স্বরূপ, উপহার স্বরূপ, পুরস্কার স্বরূপ আপনি দিতে পারেন, এটা হচ্ছে হাদিয়া। হেবা, এটা সবই আরবি শব্দ, মানে কোনো জিনিস আপনাকে দিলাম আপনি ভোগ করুন, পুরোপুরি দিয়ে দিলেন না, কিছু সময়ের জন্য আপনাকে দিলাম, আমার দশ কাঠা জমি আছে, আপনি গরিব মানুষ, আপনি পাঁচ বছর খান, অসুবিধা নেই, আপনাকে দিয়ে দিইনি, কিন্তু আপনার গরিবীকে দূর করার জন্য আপনাকে আমি সাহায্য করলাম, পাঁচ বছর দিলাম আপনি খান। কিন্তু হাদিয়াটা পাঁচ বছরের জন্য নয়, একদিনের জন্য নয়, আপনাকে দিয়ে দিলাম ওটা গিফট, আপনি পাবেন না, কিন্তু হেবা আপনি পাবেন। এই যে জিনিস করা বললাম পাঁচটি জিনিস, ছয়টা জিনিস, একটা সঙ্গে একটা মিলিয়ে দেবেন না। আজ অনেক মানুষ কি করে জানেন, জাকাতের টাকা নিয়ে জাকাত উঠিয়েছে, একশোখানা ঝাড়ি নিয়ে এসছে, মৌলী সাহেবকে বলতে পারে স্যার একটা লুঙ্গি নেন, হাদিয়া স্বরূপ। ও জানেই না হাদিয়া কি জিনিস, ও জাকাতের মালে শাড়ি নিয়ে এসে বলে স্যার হাদিয়া নেন, বা অন্য কাউকে এলেন, এটা আমি বলছি তাই। ও অনেক মানুষ এমন আছে যারা বোঝে না, আপনি যাকে দিচ্ছেন আপনি দেখুন ও জাকাতের হকদার কিনা, আপনি জাকাতের মালে শাড়ি কিনা ওটা হাদিয়া কেন বলছেন, জাকাতের মাল হাদিয়া নয়। আপনারা ভুল সিদ্ধান্তের মধ্যে পড়ে আছেন, এটা ভুল ব্যাখ্যা, হাদিয়া পুরো আলাদা, আপনি যাকে ভালোবাসেন তাকে দেন। এবার আমার বিষয়ের দিকে আসি, যেটা বলছিলাম জাকাতুল ফিত্র, এটা রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগে এটা ফরজ করা হয়েছিল, দ্বিতীয় হিজরিতে, আরবি সন দ্বিতীয় হিজরির রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগে এই জাকাতুল ফিত্র ফরজ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন, 1503 নম্বর হাদিস, হাদিসটি বলা হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র সওআম মিন তামারিন আও সওআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিত্রকে, ফরাজা শব্দ ব্যবহার করেছেন, ফরজ করেছেন আল্লাহ রাসূল যাকাতুল ফিত্র কাদের উপরে, হোক সে গোলাম, হোক সে আজাদ, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে নারী, হোক সে পুরুষ, একসা পরিমাণ তাকে যাকাতুল ফিত্র আদায় করতে হবে, মিনাল মুসলিমিন তাকে মুসলিম হতে হবে, মুসলিম না হলে তার উপরে যাকাতুল ফিত্র ওয়াজিব নয়, এমনকি যাইজ নয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আমার আন তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সলাহ, এবং এই যাকাতুল ফিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানুষকে বাধ্য করেছেন যে এই সময়ের পূর্বে দিবে, মানুষ ওই যে নামাজের জন্য যাবে, ঈদের নামাজের জন্য যাবে, তার আগে আগে তুমি এই যাকাতুল ফিত্র আদায় করে দাও। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন, এক নম্বর আল্লাহ সব ফরাজা,
মানে এই জাকাতুল ফিত্র হচ্ছে ওয়াজিব, এক নম্বর। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে কি, যে সাআম মিন তামারিন সা, আল্লাহ বলছেন এক সা পরিমাণ তোমাকে সাদাকাতুল জাকাতুল ফিত আদায় করতে হবে। সাআম মিন তামারিন, আল্লাহ বলছেন এক সা তোমাকে জাকাতুল ফিত আদায় করতে হবে। যেহেতু সায়ের কথা এসছে, সাটা পুরোপুরি ক্লিয়ার করে নিই এখানে। আমরা সা বলতে কি বোঝাই, আমরা আমাদের বাড়ির কথা বলি, আমরা দেখতাম আগে, এখন এটা হয় না, আগে গ্রামে দেখতাম সেই জঙ্গলে লতা পাতা পাওয়া যায়, লতা ওগুলো জড়িয়ে জড়িয়ে একটা কাঁঠা তৈরি করে, আমরা কাঁঠা আমাদের গ্রামে ভাষা বলতে কাঁঠা ছোট্ট। তো আমার মারা দেখতাম পাশের বাড়িতে চাল ধার করলে ওই চাল দিত কাঁঠার মধ্যে, পুরোপুরি ছাপিয়ে যতটা পড় থাকতো বাকিটা পড়ে ছেড়ে দিত, তুলে হাঁড়িতে দিয়ে দিত, যাও তোমাকে এক কাঁঠা দিলাম, দু কাঁঠা দিলাম, তিন কাঁঠা দিলাম। ও যখন আবার নেবে তখন কিন্তু ওইভাবে নেবে, নেবে যতটা ছেটে নেবে না, যতটা দিয়েছে ওইভাবেই নেবে। আমি নিজে দেখেছি যে আমাদের গ্রাম অঞ্চলে হতো এটা, সব আমাদের কাঁঠা। অনুরূপ ভাবে এখন ডিজিটাল যুগ হয়েছে, বাটখারা হয়েছে, আরো অনেক কিছু হয়েছে ডিজিটাল বাটখারা। আল্লাহ রাসূলের জামানায় ওই রকম আমাদের কাঁঠার মতো একটা জিনিস ছিল, সেটা বলা হয় সা, যেটা আপনাদের সুবিধার্থে আমি এখানে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। আর এই সার ওজনটা কত হবে, আমরা অনেকে বলে থাকি, যেমন দুদিন আগে আমাদের মসজিদে আলোচনা হলো, আমি বসেছিলাম, তো কতটা দিতে হবে কেউ বলছে, তো এক কথা হয়ে গেল আড়াই কেজি। তা আমি একটা কথা বলি, আপনাদের সামনে এখানে এই সাটা আছে, দেখেন অনেকে দেখেন নেই, এটা হচ্ছে সা, এটা মদিনার সা, বুঝতে পারছেন? আপনি যদি এই জিনিসটার মধ্যে ভেন্ডি ভরেন, ভেন্ডি বুঝলেন তো, ওজন কতটা হবে? আপনি যদি এর মধ্যে পানি ভরেন ওজন কতটা হবে? যদি গম ভরেন ওজন কতটা হবে? চিনি ভরলে ওজন কিন্তু কম বেশি হবে, বস্তুর ঘনত্ব আয়তন অনুযায়ী কিন্তু ওজন কম বেশি হবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা জেনে নিয়েছি যে একশা মানে আড়াই কেজি, কোনো ফতোয়ার দরকার নাই, মৌলভী সাহেবের দরকার নাই, একশা মানে আড়াই কেজি, আড়াই কেজি দিয়ে দাও। চাল যদি আপনার ছোট হয়, মিহি চাল হয়, আপনার ওজন বেশি হবে। আমরা ওজন করে দেখেছি, ঠিক আছে, এই সাই আমরা ওজন করেছি আজকে, আমাদের টোকাই দার আমি দুজনেই ওজন করেছি এই ডিজিটাল ওজন মায়েতে। সেখানে ওনার যে চাল, ওনার চালে আমি হিসাবে দেখলাম 2 কেজি 640 গ্রাম মতো হচ্ছে। তাহলে আপনি 2 কেজি 250 ধরলেন কেন? আপনি তো 100 গ্রাম গরিবের মাল খেলেন কি না? আপনার মাল হচ্ছে 2 কেজি 600, আপনি বলছেন 250, তাহলে 100 গ্রাম মাল আপনি ভক্ষণ করলেন গরিবের, কথাটা কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? ভুল হচ্ছে? আপনি 100 গ্রাম বেশি দেন, এবার আপনার চালটা একটু মোটা হতে পারে, দেখেন 2 কেজি 640 গ্রাম মতো, এটা এই সাইজ ওজন করা এই চালটা। অতএব এই চালটা হচ্ছে 2 কেজি 600, কিন্তু একই জিনিস একই সা, এই সাইজ ওজন করছি চাল 2 কেজি 600, কিন্তু এই গমটা যখন আমি ওজন করছি তখন হচ্ছে 2 কেজি 400, 200 গ্রাম কমে গেল, বোঝা গেল? তাহলে আপনি কিভাবে বললেন যে এক সামান্য 2.5 কেজি? দোষটা কি আমার নাকি আপনাদের? অতএব ওজন দেখবেন না, 1 সমান 2.5 কেজি 2 কেজি দেখবেন না, আপনি সা ব্যবহার করুন, সায়ে যতটা হবে ততটা আপনি দিয়ে দেন, তাতে 2 কেজি হোক, 5 কেজি হোক, 1 কেজি হোক, আপনি যে দ্রব্য খাচ্ছেন সেই দ্রব্য থেকে এই সায়ে ওজন করবেন, দিয়ে দেন। আপনার কেজি ওজন করার দরকার না, আপনি সায়ে ওজন করুন। আল্লাহ রাসূলের যুগে এটাতে ওজন করা হয়েছে। এবার সাই ব্যাপারটা হলো, তারপর আল্লাহ রাসূল বলেছেন সাআমিন তামারিন আও শাইরিন। এখানে দুইটি বস্তুর কথা আল্লাহ রাসূল বলেছেন, একটি হচ্ছে খেজুর, তামার মানে হচ্ছে খেজুর, আর একটি হচ্ছে শাইর, শাইর মানে হচ্ছে গেহু। এই হাদিসে কিন্তু দুইটি মানে পণ্যের উল্লেখ করা আছে, খেজুর গেহু, কিন্তু অন্য হাদিস সহিহ বুখারীর 1510 নম্বর হাদিস, মনে থাকবে 1510 নম্বর হাদিস, সেই হাদিসটি বলা হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, তিনি কি বলছেন,
কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের জামানায় এই মানে যাকাতুল ফিত্র আদায় করতাম ইয়াউমাল ফিত্রে, ঈদের দিন, ঈদের দিনে আমরা এই যাকাতুল ফিত্র আদায় করতাম। সোআমিন তোআমিন, আমাদের খাদ্য দ্রব্য থেকে একসা, এখানে তোআম ব্যবহার করেছেন আবু সাইদ খুদরি, তোআম মানে হচ্ছে খাদ্য দ্রব্য। এবার বলছেন আবু সাইদ খুদরি, তিনি বলছেন রকাল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা তোআমুনা, সেই যুগে আমাদের খাদ্য দ্রব্য ছিল কি, আশাইর গেহুঁ, ওয়া জাবিব কিসমিস, ওয়াল আকিত পনির, ওয়া তামার খেজুর। এখানে কিন্তু আবু সাইদ খুদরি তিনি চারটি পণ্য দ্রব্যের উল্লেখ করেছেন, আমাদের খাদ্য দ্রব্য চারটি ছিল, গেহুঁ খেজুর পনির কিশমিস অতএব তাদের ছিল। আমাদের এই জায়গায় ভারতবর্ষের বুকে আমরা যে যেটা খাই, আমাদের খাদ্য দ্রব্য যে যার যেটা হবে সে সেই জিনিস থেকে একসা পরিমাণ আদায় করবে, তাতে হোক 2 কেজি 400, হোক 2 কেজি 500, হোক 2 কেজি 600, আপনি বাটখারায় গিয়ে 2.5 কেজি দিতে যাবেন না, আপনি ভুল ফতোয়ার মধ্যে পড়ে আছেন। আপনার সামনে সাত হাতে আপনি কেন 2 কেজি 500 ধরে নিলেন, আমার প্রশ্ন একটাই, উত্তর আপনারা দেবেন, উত্তর আমি দেব না, কারণ এটা আমি ফতোয়া দিনে আপনারা বার করেছেন। তারপরে এই চারটি বস্তুর কথা বললাম, এবার আপনারা আপনার যে যে দেখান, যদি আপনি 50 টাকা কেজি দরের চাল খান, আপনাকে সেই চাল থেকে দিতে হবে। আমাদের গ্রাম্য অঞ্চলে কি জানেন তো, ও কিনে খাবে 30 টাকা কেজি চাল, কিন্তু ফেতরার সময় দিলে কি জানেন তো, কন্ট্রোলের চাল, রেশনের চাল। তোমরা আমাদেরকে ধোকা দিতে পারো, সমাজের সর্দারকে সেক্রেটারিকে ধোকা দিতে পারো যে আমি আয় খেয়ে চালাই, কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহকে ধোকা দিতে পারবে না। মানুষকে ধোকা দিয়ে তুমি 24 বছর বাঁচতে পারো, 50 বছর বাঁচতে পারো, কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না, ধরা কিন্তু পড়বে, সাবধান হয়ে যান। এবার যেহেতু এখানে বস্তুর কথা আসছে, এর অনেক মানুষ এখানে মানে সুবিধা খুঁজতে যায় যে আমরা খাদ্য দ্রব্যের বদলে আমার টাকা দিয়ে দেবো, কারণ অনেক মানুষ টাকা চায়, বলে চাল নিতে 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 অনেক চাল হয়ে গেছে, কত চাল নেবো, আমাদেরকে টাকা দেন। তো মানুষের গরিবদের সাহায্য করার জন্য আমরা মানে টাকা দিই, কি দিই না, চাল রং দিই না, মানে আমরা গরিবদের সাহায্য করছি। এবার ও চাল 50 কেজি হলো, তো ও 30 টাকা কেজি চাল 20 টাকা কেজি বিক্রি করবে, তোমার লস হচ্ছে 10 টাকা কেজি, 10 টাকা লস হচ্ছে কেজিতে। তার জন্য গরিবকে সাহায্য করার জন্য আমরা কি করি, টাকা দিই। অনেক মানুষের যুক্তি, এবং অনেক মানুষ মাদ্রাসায় আদায় করতে এসে তাদের চাল নিয়ে যেতে, গম নিয়ে যেতে, বইতে অনেক অসুবিধা হয়, টাকা দিয়ে দিলাম, চেক করে দিলাম, সুবিধা, সুবিধার জন্য আমরা করছি। আবু দাউদের একটি হাদিস 162 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লাউ কানা দীন বিরাই লা কানা আসফাল খুফি আওলা বিল মাসহ মিন আলাহু, যদি এই ধর্মটা মানুষের যুক্তি অনুযায়ী চলতো তাহলে আপনার যে মোজা, এই মোজা আপনার যুক্তি বলবে তলে মাসা করতে হবে, উপরে নয়। এই হাদিস আপনার সামনে অনেক আগে বলেছি, অনেকবার বলেছি, তারপর আবার রিপিট করছি আপনার সামনে, আপনি যুক্তি দিয়ে কেন ধর্মকে দেখছেন, আল্লাহর কথার সামনে, রসুলের কথার সামনে আপনার যুক্তির পাত্তা সেদাম নেই, আপনি কেন যুক্তি পেশ করছেন আল্লাহ রসুলের হাদিসের সামনে? আল্লাহ রসুলের সেই যুগে কি দিরাম ছিল না, দিনার ছিল না? আল্লাহ রসুল বা সেই যুগে সাহাবীরা কি যাকাত দেননি, দিরহাম দিয়ে যাকাত দেননি, দিনার দিয়ে যাকাত দেননি? তাহলে আপনি কেন বলছেন আল্লাহ রসুল দ্বারা বা সাহাবি দ্বারা, কোন সাহাবি দ্বারা বা তাবেই দ্বারা তো প্রমাণ নেই যে তাবেই বা কোন সাহাবি বা রসুল কোন দিন দিরহাম দিয়ে দিনার দিয়ে সাদাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন, আপনি কেন করবেন, কেন যুক্তি পেশ করবেন ইসলামের সামনে? আপনি কি ইসলামকে পুতুল ভেবেছেন নাকি? আপনার যুক্তি অনুযায়ী ইসলাম চলবে না, আপনার ইসলাম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি কি ইসলামকে কি ভেবেছেন, যুক্তিকে ছুড়ে ফেলেন, ইসলামের সামনে যুক্তি চলে না। অতএব যারা ভেবেছেন, এখনো যারা ভাবছেন, অনেক মানুষ ভাবছে হলো যে বলবে সাহেব বলছি কিনা, মানে মানে গালি দিছে, বলছে কি বলছে রে, হ্যাঁ আমি এতদিন ধরে টাকা দিয়েছি, ফতো ব্যবহার করছে, তো যতই বলবি বলবে আমি টাকা দিয়ে দেবো। অনেক মানুষ কিন্তু মনে মনে একদম পোক্তা ইরাদা করেছে, যতই বলবি বলবে আমার দরকার নেই, এদের বেরিয়ে যাবো, যেদিন টাইম হবে 200 টাকা ধরিয়ে দেবো, মাথার পার হেড 100 টাকা ধরিয়ে দেবো, আমার হাদিসের দরকার নেই, এমন মানুষ আছে।
না হলে প্রতি বছর এই কথাটা উঠে না যে টাকা দিয়ে দিব না খাদ্য দিয়ে দেবো, এই কথা ওঠে না আপনার মধ্যে। কিন্তু আছে, আপনি আল্লাহ রাসূলের বাণীকে মেনে নিতে পারছেন না, আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝেছেন। তাহলে বলছিলাম যে পণ্য আল্লাহ রাসূল বলেছেন যে খাদ্য দ্রব্য থেকে দিতে হবে, অর্থাৎ খাদ্য দ্রব্য থেকে দিতে কোনো জিনিস থেকে দেওয়া যাবে না। আমরা জানি মাঝহাব, বেশিরভাগ জানেন চারটি মাঝহাব, এই চারটি মাঝহাবে যারা তৈরি করেছেন, যাদের নাম দিয়ে তৈরি হয়েছে, তাদের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একমাত্র বলেছেন সে শুধু জায়েজ আছে, বাকি ইমাম শাফি, ইমাম হাম্বাল, মালিক তিনারা একেবারে বলেছেন যে টাকা দিয়ে মূল্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যাবে না, জায়েজ না, না জায়েজ। আপনি কেন দেবেন? এবার দেখা গেল পরিবেশে খাদ্য সংকট দেখা দিয়েছে, খাবার নেই, আপনি যে টাকা বা মানে চাল দিবেন, গম দিবেন, মাল পাচ্ছেন না, চাল পাচ্ছেন না, সেই অবস্থায়, নিরুপায় অবস্থায় আপনি টাকা দিয়ে দিতে পারেন, সেই অবস্থায় আপনার থাকা অবস্থায় আপনি দিলে আপনার জাকাতুল ফিতর আদায় হবে না, আপনি কোথাও খুঁজে পাবেন না। অতএব আপনাদেরকে এই জিনিস থেকে দূরে থাকতে হবে, আল্লাহ যেন আমাদের সকলকে এই জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এবার একটা জিনিস এখানে বলে নিই, আমাদের মধ্যে অনেক ভুল আছে যে আমরা অনেক মানুষ অনেকদিন আগে থেকে এই জাকাতুল ফিতর আদায় করতে শুরু করি। আমরা সহিহুল বুখারীর মধ্যে একটা হাদিস পাই, হাদিসটা আপনাদের বলছি, 1511 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1511 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতরে, আমরা এই জাকাতুল ফিতর ঈদের দিনে দুই দিন অথবা একদিন আগে, বিয়াউমিন আও ইয়াউমাইন, একদিন অথবা দুই দিন আগে এই জাকাতুল ফিতর আদায় করতাম। কিন্তু আসল কথা হচ্ছে যেটা আগে হাদিসটা বললাম, সেখানে বলছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যে আমরা ঈদের দিনে এটা দিতাম, মানে নামাজে যাওয়ার আগে আগে। তো অনেক মানুষ বলেছেন দুই দিন আগে দেওয়া জায়েজ, তার বেশি নয়, আপনি চার দিন আগে এই জাকাতুল ফিতর দিতে পারেন না, খুব বেশি হলে পরে এক থেকে দুই দিন আগে। কিন্তু আসলভাবে আপনার জাকাতুল ফিতর ফরজ হচ্ছে কবে? ঈদের দিনে। এবার এখানে একটা ফতোয়া বেরোচ্ছে, ঈদের দিনে জাকাতুল ফিতর ফরজ, ফতোয়াটা ভালো করে মনে রাখবেন, ভুলবেন না। দেখা গেল আমার সন্তান হচ্ছে আগামীকালকে কি হবে, ঈদ হবে, একদম ঘোষণা হয়ে গেছে, আজকে চাঁদ উঠবেই, এখনো সূর্য উঠেনি, আমার সন্তান মারা গেল কোনো রকম ভাবে, আমার সন্তানের জাকাত এখনো ফরজ হয়নি, আমাকে জাকাতুল ফিতর দিতে হবে না, কারণ সূর্য ডুবার আগে মারা গেছে। আর জাকাতুল ফিতর কবে ফরজ হচ্ছে? ঈদের দিনে, সূর্য ডুবার পর থেকে ফরজ হয়, নামাজে যাওয়ার আগে পর্যন্ত, বুঝতে পেরেছেন? এবার কোন সন্তান যদি ঈদের দিনে সূর্য উঠার পরে জন্মগ্রহণ করে তাহলে কি করবেন? ওই বাচ্চার জাকাত লাগবে না, কারণ সূর্য ওঠার পরে জন্মগ্রহণ করেছে। ও যদি সূর্য ওঠার আগে জন্মগ্রহণ করত তাহলে ওর উপরে জাকাতুল ফিতর আদায় করতে হতো। এবার আরেক সময় শেষ হলে একটা পয়েন্ট শুধু বলেন এখানে, যে কারা পাবে, আজ আমরা করছি কি, এই জাকাতুল ফিতর নিয়ে মানে যাকে ইচ্ছা তাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিস হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আল্লাহ রাসূল এই জাকাতুল ফিতরকে ফরজ করেছেন কিসের জন্য? তুহরাতাল লিসাইরে মিনাল রাগবি ওয়া রাফাস, রোজাদার এই রমাজান মাসে যদি কোনো ভুল ত্রুটি করে, কোনো খারাপ কাজ করে, তাহলে এই জাকাতুল ফিতর তার সেই গুণাগুলোকে মোচন করে দিবে, সেই ভুল ত্রুটিগুলোকে মোচন করে দিবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমাতাল্লিল মাসাকিন, মিসকিনদের জন্য একটি খাবারের ব্যবস্থা হবে। তাহলে আপনি পাইকারি দরে সবাইকে কেন দিতে লাগলেন? সবাইকে কেন দিলেন? আল্লাহ রাসূল তো বলে শুধু এক শ্রেণীর মানুষ পাবে যারা মিসকিন, আপনি পাইকারি দরে সবাইকে কেন দিচ্ছেন? আপনার 10 কেজি চাল হয়েছে, আপনাকে 10 জনকে দিতে হবে এমন কথা আছে? আপনি একজনকে দেন। আমি একটা এখানে কথা বলিনি, তো ভুলে যাব, যারা জাকাত দেন, আমি একটা কথা বলছি, আমাদের জাকাত দেওয়া ঠিক হচ্ছে না, বলবেন কেন? আমি বলি, আমি দেখছি প্রতি বছর, গত বছর যদি এই মসজিদে 50টা মিসকিন এসে থাকে, এই বছর দেখবেন 55টা এসছে, 5টা বেড়ে গেছে, তাহলে আপনি জাকাত কি দিলেন? জাকাত দিলে তো মিসকিন কমবে, তা আপনি জাকাত দিচ্ছেন মিসকিন বাড়ছে কেন? আমি একটা কথা বলতে চাই, আপনি 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে আপনি কেন দিচ্ছেন? আপনার
50,000 টাকা জাকাত উঠেছে, আপনি এক মানে 50,000 লক্ষ দিচ্ছেন, 1,000 1,000 1,000 করে কেন দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটা আমি বলি, আপনি যদি আপনার জাকাত থেকে একটি মানুষকে, একটি মিসকিনকে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার জাকাত দেওয়া সার্থক হয়েছে, এটা আমি মানি। কিন্তু আপনার জাকাত দেওয়ার জন্য মিসকিন যদি না কমে, আমি বলছি আপনার জাকাত দেওয়া হচ্ছে না, কারণ আপনি মিসকিন কমাতে পারছেন, আপনি মিসকিন বাড়াচ্ছেন। আর জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মিসকিন কমবে, কিন্তু আমাদের উল্টো হচ্ছে সমাজে, মিসকিন বাড়তে আছে, বাড়তে আছে। কেন বাড়ছে? আপনি চেষ্টা করুন, আপনার 12,000 উঠেছে, আপনি যাক দেখুন তো আপনার প্রতিবেশী প্রতিবেশী আছে কিনা, আপনার প্রতিবেশী না খেয়ে মরছে, আর ঝাড়খণ্ডের লোককে আপনি 1,000 চেক করছেন, আপনার জাকাত দেওয়া হচ্ছে? আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার প্রতিবেশী পাশের লোকটি খেতে পাচ্ছে না, আপনি ঝাড়খণ্ডের লোককে আপনি 1,000 দিলেন কেন? কেন দিলেন? আপনি কিসের ভিত্তিতে দিলেন? আপনার প্রতিবেশী হক রাখে না, আপনি বাইরে কেন দিলেন? আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি। আল্লাহ যেন আমাদের ভুলগুলাকে ধরিয়ে দেয়। তফিদ, আমার সময় বেশি হয়ে গেল, অনেক কিছু বেশি বলে দিয়েছি, কিন্তু খারাপ মনে করবেন না, যেটা সঠিক কথা আমি সেটা তুলে ধরতে চেষ্টা করেছি, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। আমরা ভুল করছি, আল্লাহ যেন আমাদের সকলকে এই ভুলটাকে সংশোধন করে দেওয়ার তফিদ দান করেন। আমিন, আল্লাহু আমিন। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.